আমারে লইয়া যায় তাহলে হয়তো আমার চলে আমারে আরো আরো মারতে পারে, কেন আমার আরো মারবো কেন সুখে রেখে লইয়া যায়। ও ভাই বলে তো চিন্তা করো আসুন না, আমরা কত ওয়াজ শুনলাম কত ওয়াজ শুনবো, মিলাদুন নবীর ওয়াজ শুনবো শুনবো না শুনতাম না। এই সুনামগঞ্জের কবি নামী, এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী উস্তাদ উলামা আল্লামা সিরাজুল ইসলাম ফারুক সাহেব আপনাদের কাছ থেকে ঈদ মিলাদুন নবী আলোচনা দেখবেন শুনবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আপনার আমার মা আর ভাইরা মায়ের সাথে বিয়া তুমি করতে নাই খাইয়া গেছে বিয়া তুমি করতে নাই খাইয়া গেছে সব জানো সব আমার মাও আছেন আমার বাবা আছেন ইয়া রাসূলুল্লাহ ওকের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে আমার মা সম্মান বেশি না বাবাও সম্মান বেশি। বাবার ছেলে মায়ে মর্যাদা যদি আপনি আমি মারে সম্মান করি ডাক্তার আপনি আপনি মায়ের দুয়ে অনেক উঠতে যেতে পারেন। আল্লাহর ওলি সাহাবায়ে কেরামরা মাকে কত মহব্বত করেছিলেন, কিন্তু ইয়াদ রাখুন ইসলামের যুগে আসছে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম আপনার দাবি আলকামা মৃত্যুসজ্জিত অবস্থায় কিন্তু আলকামার জীবনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুনা আলকামার অবস্থা অত্যন্ত নাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা তুমি তার আলকামার মা আছেন কিনা তুমি তার খবর নিয়ে দেখো। দেখা গেল যে আলকামার মা আছেন, আলকামার মা আছে জিজ্ঞেস করা হলো নবী যে খবর দিয়ে আনলেন আমার আলকামার মা আছেন, নবী বললেন আলকামার মা তোমার ছেলে অবস্থা অত্যন্ত খারাপ, তোমার ছেলে বিপদগ্রস্ত অবস্থায় আছেন জবাব দিয়ে আমার ছেলে আলকামা সম্পর্কে আপনি যাই বলেন না কেন যত কথা আপনি বলেন না কেন ইয়া রাসূলুল্লাহ দিব না কোনো বিকল্প জায়গা নেই আমার চলে যাবে আবার
পারে না। আমার মাকে হারিয়ে ফেলেছি
আমার বাবা যখন হারিয়ে গেলে যে বাবু ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মা আছেন, বাবা বাবা ছিলেন, মা ছিলেন, তখন আমি গরিব ছিলাম, আমার মা সাথে বারো খেদ করতে পারি নাই, মাকে ভালোভাবে খাওয়াতে পারি নাই, তোমাকে ভালোভাবে খাওয়াতে পারি নাই, মাকে যেভাবে সুখ শান্তি দেওয়ার ছিল আমি সেভাবে দিতে পারি নাই, এই জন্য কিন্তু মায়ের বাবাকে কিন্তু এখন দেখা গেছে এরকম সমাজ তৈরি হয়েছে, কিন্তু ইলাকের মতো হিসেবে প্রশ্ন হইলা করেন, বুঝতে আমার বাবা নাই, আমার মা নাই, যেটা কথা বলছেন হওয়ার পরে তোমার মার বাবার নামে বাবা নাই, বাবার নামে হৈরাগ করো, মার নামে হৈরাগ করো, তাহলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনার মা